বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস শহীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারভার। এক শোকবাণীতে তিনি বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস শহীদ 23 আগস্ট বেলা 11:30 রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন। বাংলাদেশের স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুন। জনাব আব্দুস শহীদের ইন্তেকালে অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ বলেন, জনাব আব্দুস শহীদের ইন্তেকালে জাতি একজন নিবেদিত প্রাণ প্রথিতযোদ্ধা সাংবাদিককে হারাল। তিনি দেশের সাংবাদিক অঙ্গনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।